অপর মুমিনের জন্য প্রাচীরের এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। আরে প্রত্যেকটা মুসলিম নামদারি শাসকের মূল টার্গেট হচ্ছে কোনো মূল্য নাই। আর তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করছো? আমাদেরকে এই অত্যাচারিত জনপদ থেকে, এই মাজলুম অধ্যুষিত অঞ্চল থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে কোনো অভিভাবক আমাদের জন্য প্রেরণ করেন, কোন বন্ধু পাঠান, আপনার পক্ষ থেকে কোনো আপনি আমাদের জন্য কোনো সাহায্যকারী প্রেরণ করেন। রোহিঙ্গা বোনকে দর্শন করা হয়েছিল, সেদিনই বিশ্বের প্রত্যেকটা মুসলিম যুবক তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। মায়ানমারে প্রথম যেদিন বাবাকে হত্যা করা হয়েছিল, ভাইকে পুড়িয়ে মারা হয়েছিল, সেদিনই বিশ্বের প্রত্যেকটা মুসলিম সেনা সদস্য তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। মায়ানমারে প্রথম যেই পরিবারটিকে তাদের ভূখণ্ড থেকে উৎখাত করা হয়েছিল, সেদিনই বিশ্বের প্রত্যেকটা মুসলিম নামধারী শাসক তাদের বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। তো কোনো মূল্য নাই, নামের তো কোনো মূল্য নাই, কোনো বেঁচে থাকার অধিকার নেই। হয় মুসলিম সে তার বোনের ইজ্জত রক্ষা করবে, ভাইয়ের জীবন বাঁচাবে, মুসলিম ভূখণ্ডের নিরাপত্তা দেবে, নচেত সে এই জমিনের নিচে চলে যাবে। জমিনের উপর থাকার তার কোনো অধিকার নেই। এরপর আমরা যারা এই জমিনের উপর আসি, এটা হচ্ছে একটা হচ্ছে লাঞ্ছনার জীবন, এটা হচ্ছে কাপুরুষের জীবন। যে সেই দিন তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, মক্কি যুগের চাইতে অনেক বেশি থাকবে। দেখেন এই 90% মুসলমান, 150 কোটি মুসলমান, এদের তুলনা হলো খড়কুটার সাথে। খড়কুটা খড়কুটা মার্কা মুসলমান, এই 90% মুসলমান কি খড়কুটা মার্কা মুসলমান, এদের কোনো জোর থাকবে না। ওর মূল থেকে তাকে ছিন্ন ভিন্ন করে টুকরা টুকরা করে দেওয়া হয়, তার আর শক্তি থাকে, তার কোনো জোর নাই, তার কোনো স্থিতি নাই, সে ভাসমান। মুমিন ব্যক্তির তো আসল হলো তার ইমানটা, মুমিন কিন্তু ইমান নাই, মুসলিম কিন্তু ইসলাম নাই, বলছে মুসলিম কিন্তু তার ইবাদত নাই, বলছে মুসলিম কিন্তু তার কোনো আমল নাই। দেখা যাবে যে এই যে ইসলাম বিরোধিতা করতেছে এই 90% এর ভিতর থেকে, কাফেরদের ওই 10% কাফের চাইতো খতরনাক, এরাই বিপজ্জনক বেশি। নামের তো কোনো মূল্য নাই।